Friends, I am Dr. Shubhajit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. মাথা ঘোরার 10টি প্রধান হোমিওপ্যাথিক ওষুধ টপ 10 হোমিওপ্যাথিক রিমেডিজ ফর ভার্টিগো ইন বাংলা। মাথা ঘোরা কি? মাথা ঘোরা এক মিথ্যা অনুভূতি যাতে অসুস্থ ব্যক্তি মনে করে তার চারদিকের সব কিছু ঘুরছে বা চলে বেড়াচ্ছে। মাথা ঘোরা কত রকমের? মাথা ঘোরা দুই রকমের হয়, যথা প্রান্তীয় মাথা ঘেরা, প্রান্তীয় মাথা ঘোরা সবচেয়ে সাধারণ, অন্তঃকর্ণ বা ভেস্টিবুলার স্নায়ু বা দেহের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে যারা তার সমস্যা থেকে এই প্রান্তীয় মাথা ঘোরার সৃষ্টি হয়। দুই, কেন্দ্রীয় মাথা ঘোরা, নিম্নলিখিত কারণে মাথা ঘোরা জন্ম নেয়। ব্রেন টিউমার, স্ট্রোক, মাইগ্রেন, ব্রেনে আঘাত, মাল্টিপল স্ক্লেরোসিস, সংক্রমণ, এই ধরনের মাথা ব্যথা সারানো খুব ডিফিকাল্ট কেন্দ্রীয় মাথা ব্যথাগুলো। মাথা ঘোরার সাধারণ কারণ কি কি? সংক্রমণ, যেমন ভেস্টিবুলার নিউরাইটিস। এই নিচে ছবি আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ভেস্টিবুলার নার্ভ আছে, সেই নার্ভের প্রদাহকে ভেস্টিবুলার নিউরাইটিস বলে। মাইগ্রেন, যেটাকে বাংলায় আতকপালি বলা হয়, সেটা সাধারণ কারণ। মাথা ঘাড়ে আঘাত, মেনিয়ার্স ডিজিজ, এটা ইন্টারনাল ইয়ার অন্তঃকরণে হয়, এটা আলোচনা করে দিচ্ছি একটু পরে কীভাবে হচ্ছে। বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগো, এটা বিরাট শব্দ, সোজা কথা ভার্টিগো মানে বুঝতে পারছেন মাথা ঘোরা, কারণটা মাথার পজিশনের জন্য হয়, সেই জন্যই এরকম একটা নাম। বিনাইন মানে হচ্ছে যা মারাত্মক কিছু নয়, প্যারাক্সিসমাল মানে মাঝে মাঝে, পজিশনাল মানে অবস্থান অনুসারে হচ্ছে মাথা ঘোরা, নামটা ওই কারণে এত বড় হয়ে উঠেছে। আর বিশেষ কিছু ওষুধ, পার্টিকুলারলি মডার্ন মেডিসিনের ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধ থেকে মাথা ঘোরা সৃষ্টি হতে পারে। এবার আসুন ছবিগুলো আমরা দেখি। এই ছবিটা এবং এই ছবিটা, দুটো ছবি, এই যে দুটো, এই একটা ছবি রয়েছে, এটা ছবি, যে দুটো ছবি কিন্তু একই ছবি, এটা হাতে আঁকা ছবি, এটা একেবারে ব্রেনের ভিতরের ছবি। লক্ষ্য করে দেখুন, এই যে সেমি সার্কুলার কানেল, অন্তঃকর্ণের অংশ, এগুলো সব অন্তঃকর্ণ, সেমি সার্কুলার কানেলগুলো এখানে দেখানো হয়েছে, এটা সেমি সার্কুলার কানেল, আর এটা হলো ককলিয়ার, যে ককলিয়া যেটাকে বলা হয় সেই ককলিয়াটা, আর তারপর থেকে দুটো নার্ভ চলে গেছে, একটাকে বলা হয় ভেস্টিবুলার নার্ভ, আর অ্যাকোস্টিক নার্ভ, শোনার জন্যে এই ককলিয়ার নার্ভ একটা আছে যেটা শোনার জন্য যাচ্ছে, আর একটা ভেস্টিবুলার নার্ভ যাচ্ছে যেটা এই ব্যালেন্স রাখার জন্য, ব্যালেন্সটাকে মেনটেন করবে। কানের তো দুটো কাজ আপনারা জানেন, কানের দুটো কাজ, আপনার শরীরের সে ব্যালেন্সটা রেখে দেবে, অর্থাৎ সোজা হয়ে আছেন, পড়ে যাচ্ছেন, আপনি সেই সেন্সটা সে দিয়ে দেবে। যখন আমরা পড়ে যাই, কান থেকেই আমাদের সেন্সটা আসে যে আমি পড়ে যাচ্ছি, তখন আমি হাত বাড়িয়ে দিই, হাত বাড়িয়ে নিজেকে বাঁচাই বা অন্যভাবে বাঁচার চেষ্টা করি। এখানে সেইটাই দেখানো হচ্ছে, মেনিয়ার্স ডিজিজ। এরপর আছে মেনিয়ার্স ডিজিজ, এটা আলোচনা করি। এখানে হচ্ছে কি, এই যে দুটো পাকানো জিনিস, এখানে হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল আর এটা হলো ককলিয়া, এর মধ্যে এক্সেস ফ্লুইড জমে গেলে অসুস্থতার কারণেই সেগুলো ঘটবে। বিশেষত ইনফেকশান হলে তো হবে, ইনফেকশান হওয়া মানেই কিছু রস বা রক্ত পুঁজ জাতীয় জিনিস জমা হওয়া, তার ফলে এই জায়গাটা ফুলে ওঠে। তাহলে এক্সেস ফ্লুইড কজেস সোয়েলিং অ্যান্ড প্রেশার, সেটা মেনিয়ার্স ডিজিজে হচ্ছে, এখানেও হতে পারে, মানে এর মধ্যে হবে, হলে এই নার্ভ দিয়ে যে সেন্সেশনটা যাবে সেটা কিন্তু ভুল সেন্সেশন যাবে, অর্থাৎ সেই লোকটা মাথা ঘোরার টেন্ডেন্সি আসবে, সোজা দাঁড়িয়ে থাকতে পারবে না। আর এখান থেকেও যেটা হবে, পেশি ফুলে গেলে শোনাটাও ডিস্টর্টেড হয়ে যাবে, অর্থাৎ পাল্টে যাবে। দুটো ঘটনাই মেনিয়ার্স ডিজিজে হতে পারে। বিপিপিভি কি, কিভাবে এর ঘরোয়া চিকিৎসা করা হয়? বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগো, প্রতিটা কথা যদি ধরে নেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা খুবই সোজা। বিনাইন মানে হলো যা মারাত্মক নয়, প্যারাক্সিসমাল মানে যে মাঝে মাঝে হয়, পজিশনাল মানে যে পজিশনের কারণে হয়, মাথার পজিশনের কারণে ভার্টিগো, অর্থাৎ মাথার পজিশনের কারণে যে স্বাভাবিক মাঝে মাঝে মাথা ঘোরা হয় তার নাম হচ্ছে বিপিপিভি, এটাই সবচেয়ে বেশি কমন। মাথা ঘোরার অতি সাধারণ কারণ এটাই, সাধারণত মাথার বিশেষ অবস্থানের কারণে অসুস্থতা শুরু হয়, এপ্লে ব্যায়ামের মাধ্যমে একে ভাগে আনা যায়। নিচে এর পদ্ধতি আলোচনা করা হলো, এপ্লে পদ্ধতি, সমতলে বসে মানে মেঝেতে একটি তোষকের উপর সোজা হয়ে পা ছড়িয়ে বসে পড়ুন, ছবি এ, ডান দিকের উপরে ছবি এ। খ, মাথা ডান দিকে 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে রেখে দ্রুত তোষকের উপর শুয়ে পড়ুন, মাথা একটু ঘোরানো সে শুয়ে পড়লো, 30 সেকেন্ড শুয়ে থাকুন। ধীরে ধীরে বাঁ দিকে 90 ডিগ্রি ঘুরিয়ে নিন, মাথা কি শরীর নয় মাথা,
এইবার ঘতে সমগ্র দেহকে বাঁদিকে ঘুরিয়ে নিন। এবার ধীরে ধীরে আবার প্রাথমিক অবস্থানে ফিরে যান, সোজা হয়ে বসুন, সামনে তাকান। এই পুরো ব্যায়ামটা ক থেকে উঁয়া পর্যন্ত তিনবার করুন, তাহলেই একটা সেট হয়ে গেল। অন্যান্য ব্যায়াম যেমন ব্র্যান্ড ডারফ, শ্যামন টোপে ইত্যাদি করা যেতে পারে। এইসব ব্যায়ামগুলো আপনি ইন্টারনেটে গিয়ে দেখে নিতে পারবেন। আমি অরিজিনাল নামগুলো ইংলিশে রেখে দিয়েছি যাতে করে বুঝতে সুবিধা হয়। এগুলি বাংলা করে লিখলে আপনার পক্ষে বোঝার সুবিধা হতো বানানটা কেমন হবে, কারণ বাংলায় তো আপনি মেলে গিয়ে গুগলে গিয়ে তো আর এটা প্লেস করতে পারবেন না বাংলাটা, সেই জন্য ইংলিশটা আমি দিয়ে দিয়েছি। গিঙ্গো বাইলোবা, এটা একটা গাছ জাতীয় জিনিস। গিঙ্গো বাইলোবা মাথা ঘোরার সাধারণ ওষুধ হিসেবে গিঙ্গো বাইলোবার এক্সট্র্যাক্ট 250 মিলিগ্রাম ডোজ হিসেবে খুব কার্যকরী। ডান দিকে তলায় ছবিটা দেওয়া আছে, এটা উদ্ভিদের ছবি, তরাটা। এইটা হচ্ছে আপনার গাছটা, যেটা গিঙ্গো বাইলোবা গাছ, আর এই হলো তার এক্সট্র্যাক্ট। এটা ওষুধে ব্যবহার করা হয়। মাথা ঘোরা হলে কখন ডাক্তার দেখাবেন? যদি মাথা ঘোরা একদিন টানা চলে, বা এত মারাত্মক হয় যে পেটে সামান্য খাদ্যও থাকে না, বমি হয়ে বেরিয়ে যায়, বা এত মারাত্মক হয় যে অসুস্থ ব্যক্তি দাঁড়াতে হাঁটতে পারে না, তবে তখনই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। মাথা ঘোরার জন্য জেলসেমিয়াম, সাধারণ মাথা ঘোরা, রোগী ঘুমন্ত ভাব বা ঘুম ঘুম ভাব, জেলসেমিয়াম সিমটমরা জানেন, একা থাকতে চায়, এখানে জেলসেমিয়াম তিন ঘন্টা অন্তর দিতে হবে। মাথা ঘোরার জন্য বোরাক্স, নিম্ন গতিতে রোগীদের খুব ভয়, ধরুন সিঁড়ি দিয়ে নামছে বা লিফটে নামছে, এরম ব্যাপারে মনে করে পড়ে যাবে, সামনে যা পায় আঁকড়ে ধরতে চায়, ভয় বুঝতে পারে না যে লিফটে করে যাবে, পড়ার কোনো চান্স নেই, ও আঁকড়ে ধরবে। এটা বোরাক্স 6 দিতে হবে 4 ঘন্টা অন্তর। মাথা ঘোরার জন্য সালফার, রোগী বাম দিকে বা ডান দিকে পড়ে যায়, সালফার 6 2 ঘন্টা অন্তর। মাথা ঘোরার জন্য ককুলাস, বমির সঙ্গে মাথা ঘোরা অথবা সমুদ্র বা নদীতে নৌকায় বা জাহাজে যাওয়ার সময় যে মাথা ঘোরা হয় তাতে ককুলাস লাগে, এখানে 3 দিতে হবে 2 ঘন্টা অন্তর। মাথা ঘোরার জন্য অ্যাসিড ফস, নার্ভাস দুর্বলতার কারণে বা দেহ থেকে অতি প্রয়োজনীয় তরল, যেমন ধরুন ব্লাড বা আমাদের যেটা পুরুষদের যে রেতপাত হয় সেইগুলো বেশি হলে, যেটা ওটা তো অতি প্রয়োজনীয় তরল, এগুলো যদি বেশি নষ্ট হয়ে যায় তাহলে অ্যাসিড ফস সেই সব রোগীদের ক্ষেত্রে কাজে কাজ করে। সেই সব রোগীদের যদি মাথা ঘোরা হয় তাহলে অ্যাসিড ফসি দিতে হবে, এখানে 30 দিতে হবে 2 ঘন্টা অন্তর। মাথা ঘোরার জন্য নেট্রামুর, মারাত্মক কোষ্ঠকাঠিন্য সহ শুতে যাওয়ার পর মাথা ঘোরা, নেট্রামুর 6-4 ঘন্টা অন্তর। মাথা ঘোরার জন্য থেরিডিয়ান, বিবমিশা বমি সহ মাথা ঘোরা, চোখ বন্ধ করলে কষ্ট বেড়ে যায়, 30 দিতে হবে 2 ঘন্টা অন্তর। মাথা ঘোরার জন্য চায়না, প্রচুর রক্তক্ষয় বা প্রয়োজনীয় দেহতরল নষ্টের পর, একটু আগে যেরকম বলেলাম অ্যাসিড ফসে অনেকটা চায়না, তো তাই মাথা ঘোরা, বধিরতা থাকে সেখানে, কানে নানা ধরনের শব্দ শোনা যায়, এখানে চায়না 3-2 ঘন্টা অন্তর দিতে হবে। মাথা ঘোরার জন্য ইগনেশিয়া, দুঃখ মানে দুঃখের কারণে বা প্রিয়জন বিয়োগের জন্য কাতর ব্যক্তিদের মাথা ঘোরা, সেখানে ইগনেশিয়া 3 দিতে হবে 2 ঘন্টা অন্তর। মাথা ঘোরার জন্য ক্যালকেরিয়া কার্ভ, সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় বা ওপরের দিকে তাকালে মাথা ঘুরে যাবে, তাহলে হবে ক্যালকেরিয়া কার্ভ, 30-4 ঘন্টা অন্তর। এর সঙ্গে ভিডিও শেষ হলো, কোনো অসুবিধা থাকলে কমেন্টস লিখুন, আমি অবশ্যই উত্তর দেবো।